আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমছে বাংলা ও ইংরেজি বিষয়ে। 2022-এর সাথে এসএসসি এইচএসসি সমান পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে সিলেবাস আরও কমানোর বিষয়ে চিন্তা ভাবনা করেছে কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষকরা। গত শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে। সিলেবাস কতটুকু কমবে তার একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এছাড়া 1.5 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এইসব প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এনসিটিবি। তবে ওই সভায় ধর্মশিক্ষা বিষয়ে নতুন কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন। সভায় উপস্থিত একাধিক শিক্ষক শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তাকে জানান, শনিবার সকালে এনসিটিবি কারিকুলাম বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষকদের অংশগ্রহণে এক সভায় বাংলা ও ইংরেজি বিষয়ে সিলেবাস কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। সভায় সিলেবাস কমানোর একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এছাড়া সভায় 1.5 ঘন্টার পরীক্ষার পরিবর্তে 2 ঘন্টা পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে এনসিটিবি এক কর্মকর্তা শনিবার রাতে বলেন, বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাস কমানোর বিষয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে দুটো অধ্যায়ের আমরা মাস্ট নো, শুড নো এবং নাইস টু নো এই তিনটি ভাগে ভাগ করেছি। সেখান থেকে আমরা মাস্ট নো আর শুড নো ভাগগুলো রাখার চেষ্টা করছি। আর বাংলা ও ইংরেজির প্রতিপত্রের পরীক্ষা 50 নম্বর করে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।